বন্ধুরা, আজকে রেসিপি তালের বড়া বা তালের ফুলুরি। আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন শুরু করা যাক তালের বড়া। তালটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। ইনি আমার মা, তালটা ভেঙে দিয়েছে, ছাড়িয়ে দিচ্ছে। এবার একটা কলা পাতাতে একটা ঝুড়ির সাহায্যে তালের পাল্পটা বা মাড়িটা বের করে নেওয়া হচ্ছে। পুরো পাল্প বেরিয়ে গেছে তালের মাড়ি, দেখুন। আর সব তালের যে সুতোগুলো থাকে সেগুলো ঝুড়িতে আটকে গেছে, যার জন্য এটা ছাঁকনিতে আলাদা করে ছাঁকার কোনো প্রয়োজন নেই। এবার কি কি লাগছে দেখে নেওয়া যাক। মৌরি, সুজি, নারকেল কোড়া, চিনি আর তালের পাল্প লাগছে। তালের পাল্পটা যথেষ্ট টাইট আছে, যদি আপনাদের পাতলা হয়ে যায় অবশ্যই ফুটিয়ে নেবেন। তাহলে ময়দা, সুজি, চিনি, মৌরি দিয়ে দিলাম নারকেল কুড়ো, আর এবার তালের পাল্পটা দিয়ে দেবো। তালের পাল্পটা দিয়ে ভালো করে আমি মেখে নেব। হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ নুন দিলাম। নুনটা কিন্তু খুব সামান্য দিতে হবে, বেশি দিলে চলবে না, নুন আছে এতে বোঝাই যাবে না, সেরকম দিতে হবে। এতে জল কিন্তু পড়বে না, তালের পাল্পটা দিয়ে মাখা হবে। আর কিছুটা পাল্প লাগবে আমি দিয়ে দিলাম। তালের কালারটা খুবই সুন্দর বন্ধুরা। আর কিছুটা চিনি দিয়ে দিলাম, মিষ্টি একটু কম হয়েছে মনে হলো তাই আর একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা গুঁড়ো দিতে পারেন। তালের কালারটা খুবই সুন্দর, আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি, এটা পিওর রিয়েল তালেরই কালার। এইভাবে চটকিয়ে চটকিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে ফেটিয়ে মাখতে হবে। মেখে 20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব, 20 মিনিট পরে ফিরে আসছি। 20 মিনিট পরে ফিরে আসলাম, কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করলাম। এবার একটা ছোট্ট তালের বড়া ছেড়ে ভেজে তুলে নেব, এটা আমি অগ্নিদেবতাকে দেব। আমরা যখনই এই সব ধরনের খাবার রান্না করি আমরা অগ্নিদেবতাকে আগে দিই, বা পিঠে করলেও অগ্নিদেবতাকে আগে দিই, তাই এই ছোট্ট বড়াটা অগ্নিদেবতাকে দিয়ে দিলাম। এবার আমি হাতটা জলে টাচ করে নেব, তাহলে ফুলুরিগুলো বা তালের বড়া ছাড়তে সুবিধা হবে। এক এক করে আমি ছেড়ে দিলাম, এক এক করে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, তা নাহলে বড়াটা ওপরে কালো হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। প্রথমে একটা খুন্তির সাহায্যে উল্টে দিলাম, তারপরে একটা ছানতার সাহায্যে ভালো করে নাড়াচাড়া করব, তাহলে সব দিকগুলো ভালো করে ডিপ গোল্ডেন কালার করে তুলে নিতে হবে। দেখুন, ডিপ গোল্ডেন কালার করে তুলে নিলাম, খুব সুন্দর লাগছে দেখতে। আবারও আমি একই প্রসেসে বাকি বড়াগুলোও ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না। আশা করি রেসিপিটা ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যে বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে নোটিফিকেশানটা পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, কি দারুণ টোপা টোপা হয়ে ফুলে যাচ্ছে। আমি কিন্তু একদম অল্প অল্প করে ব্যাটার ছেড়েছি, ছোট্ট ছোট্ট করে গুলি, কিন্তু ফুলে পুরো রসগোল্লার মতো হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। সামনেই জন্মাষ্টমী আসছে বন্ধুরা, আপনারাও এইভাবে তালের বড়া বা তালের ফুলুরি বানিয়ে নিন। দারুণ টেস্টফুল একটা রেসিপি, আর খুব অল্প আছে, এইটুকু হয়ে গেলেই হয়ে যাবে। দেখেছেন, হাতটা জলে টাচ করে নিলাম, দিয়ে ছোট ছোট করে ব্যাটার তুলে বুড়ো আঙুলটা ঠেলে দিলেই কিন্তু সহজেই তেলের উপরে পড়ে যাবে। আস্তে করে ছাড়বেন, তা নাহলে তেল ছিটকাবে। একদম রসগোল্লার মতো টপা টপা হয়ে ফুলে উঠেছে, আর দেখতেও সেরকম সুন্দর লাগছে। যেরকম দেখতে সুন্দর সেরকম খেতেও কিন্তু অপূর্ব সুন্দর। তো আমার সব তালের বড়া ভাজা শেষ হয়ে গেছে, আজকে রেসিপি এই পর্যন্তই। আবার পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।